নমস্কার, খবর মহানগর স্টুডিওত অস্মিতা গোস্বামী। আরম্ভণিতে রাজনৈতিক প্রেক্ষাপটৰ এটা গুরুত্বপূর্ণ বাতৰি। 2024 লোকসভা নির্বাচনত কংগ্রেছ দলে কাক কাক দিব প্রার্থিত, কংগ্রেছে কোন সমষ্টিত কাক দিব প্রার্থিত, 9 ফেব্রুয়ারিত চূড়ান্ত হব কংগ্রেছৰ প্রার্থী তালিকা, 9 ফেব্রুয়ারিত আছে কংগ্রেছৰ স্ক্রুটিনি কমিটির বৈঠক, 9 ফেব্রুয়ারিতে চূড়ান্ত হব কংগ্রেছৰ তালিকা, 9 ফেব্রুয়ারির বিয়লি 3 বজাত AICCর মুখ্য কার্যালয়ত হব এই বৈঠক। APCCর 6 জনীয়া সদস্য রওনা হব দিল্লীলৈ। APCCর সভাপতি ভূপেন কুমার বরার নেতৃত্বত যাব এই 6 জনীয়া দলটো। দলটো থাকিব বিরোধী দলপতি দেবব্রত শইকীয়া, উপ দলপতি রকিবুল হুসেইন। দিল্লীলৈ যাব APCCর 3 কার্যকরী সভাপতি। দিল্লীলৈ যাব জাকির হুসেন সিকদার, কমলাক্ষ দেপুরকাষ্ঠ আর রানা গোস্বামী। 9 ফেব্রুয়ারির 3 বজাত সিদ্ধান্ত হব কোন সমষ্টিত কাক দিয়া হব প্রার্থিত, কংগ্রেসের প্রার্থী তালিকা কি হব সেয়া চূড়ান্ত হব 9 ফেব্রুয়ারি বিয়লি 3 বজাত। 2024 লোকসভা নির্বাচনত কংগ্রেস দলে কাক কাক দিব প্রার্থিত, কোন সমষ্টিত কাক প্রার্থিত দিয়া হব, 9 ফেব্রুয়ারিতেই চূড়ান্ত হব কংগ্রেসের এই প্রার্থী তালিকা, 9 ফেব্রুয়ারিত কংগ্রেসের স্ক্রুটিনি কমিটির বৈঠক অনুষ্ঠিত হব বিয়লি 3 বজাত AICCর মুখ্য কার্যালয়ত হব এই বৈঠক। আর এই বৈঠকের বাবে APCCর 6 জনীয়া এটি দল রওনা হব দিল্লীলৈ। APCCর সভাপতি ভূপেন বরার নেতৃত্বত যাব এই 6 জনীয়া দলটো। বিরোধী দলপতি দেবব্রত শইকীয়া, উপ দলপতি রকিবুল হুসেইন, লগতে APCCর 3গৰাকীকৈ কার্যকরী সভাপতি জাকির হুসেন সিকদার, কমলাক্ষ দেপুরকাষ্ঠ আর রানা গোস্বামী। এই 6 জনীয়া দল রওনা হব নতুন দিল্লীলৈ আর 9 ফেব্রুয়ারির বিয়লি 3 বজাত সিদ্ধান্ত হব কোন কোন সমষ্টিত কাক কাক দিয়া হব প্রার্থিত, কংগ্রেসের এই প্রার্থী তালিকাক লৈ বিভিন্ন জল্পনা কল্পনা চলি আছে। লগতে বিরোধী যি মিত্রজোঁট আছে, গতিকে বিরোধীর কাক কাক কেনেদরে আসলে আসন এড়ি দিব তাক লৈ এটা গুণাগুণা চলি আছিল। আর বিগত সময়সোৱা দেখিলে পোৱা গৈছিল যে বিরোধী ঐক্যমঞ্চর যিসমূহ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল সেই বৈঠকত বিরোধী মিত্রজোঁটে বহুকেইখন আসন বিচাৰিছিল। সেয়া দেখিলে পোৱা গৈছে যে কিছুদিন পূর্বে ৰিপুণ বৰাই উল্লেখ কৰিছিল যে 4টা সমষ্টি বিচাৰিছে। আনহাতে ডিব্ৰুগড় সমষ্টিক লৈ জাতীয় পৰিষদ আৰু সমান্তৰালভাৱে আপে 2টা দলে বিচাৰিছে ডিব্ৰুগড় সমষ্টি। গতিকে কোন সমষ্টিত কাক প্ৰাৰ্থিত্ব দিয়া হ'ব তাক লৈ জল্পনা কল্পনা চলি আছে। আৰু তাৰ মাজতে আমি জনাইছোঁ যে 2024 লোকসভা নিৰ্বাচনত কংগ্ৰেছ দলে কাক কাক প্ৰাৰ্থিত্ব দিয়া হ'ব সেয়া 9 ফেব্রুয়ারি বিয়লি 3 বজাৰ পিছতেই সিদ্ধান্ত গ্রহণ করা হব। যেহেতু 9 ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রার্থী তালিকা প্রকাশ পাব বলে জানিপরা গেছে, যেহেতু কংগ্রেসের স্ক্রুটিনি কমিটির বৈঠক অনুষ্ঠিত হব আর এই বৈঠকের বাবে 6 জনীয়া এটি দল রওনা হব। APCCর 6 জনীয়া দল রওনা হব নতুন দিল্লী। আর এই মুহূর্তে আমার জ্যেষ্ঠ সাংবাদিক বিজু কুমার ডেকা পুনপটিয়া সম্প্রচার সংযুক্ত হয়েছে আমার সঙ্গে। বিজু, যেহেতু লোকসভা নির্বাচনের মাজত মাত্র 2টা মাহ বাকি আছে আর এই সময়সতে ইতিমধ্যে APCCর একটা 6 জনীয়া দল নতুন দিল্লীলৈ রওনা হব। 9 ফেব্রুয়ারি যখন কমিটি আছে, যখন বৈঠক অনুষ্ঠিত হব, সেই বৈঠক কিমান গুরুত্বপূর্ণ হব আর এই বৈঠকের পিছতে হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করব। হয়, কংগ্রেসের তরফের এক বিশেষ তৎপরতা অবলম্বন গ্রহণ করা হয়েছে যে অহা 9 ফেব্রুয়ারিত এখন স্ক্রুটিনি কমিটির বৈঠক আহ্বান করা হয়েছে AICCর মুখ্য কার্যালয়ত। আর সেই মুখ্য কার্যালয়ত প্রদেশ কংগ্রেস কমিটির তরফের 6 জনীয়া একটা দল তাদলৈকে মতা হয়েছে। আর AICCত 9 ফেব্রুয়ারি আবেলি 3 বজাত সেই বৈঠক AICCর মুখ্য কার্যালয়ত অনুষ্ঠিত হব। প্রদেশ কংগ্রেস কমিটির তরফের সভাপতি ভূপেন কুমার বরা, তারপর ঠিক একদরে বিরোধী দলপতি দেবব্রত শইকীয়া তালুকে রওনা হব, উপ দলপতি রকিবুল হুসেইন আর প্রদেশ কংগ্রেস কমিটির 3গৰাকী কার্যকরী সভাপতি রানা গোস্বামী, জাকির হুসেন সিকদার আর কমলাক্ষ দেপুরকাষ্ঠ এই আটাইকেগৰাকী 9 ফেব্রুয়ারি পুয়ার ভাগতে নতুন দিল্লীকে রওনা হব। আর আবেলি 3 বজাত AICCর মুখ্য কার্যালয়ত অনুষ্ঠিত হবলগীয়া স্ক্রুটিনি কমিটির বৈঠকত আসলতে যিকেইখন 14খন সমষ্টি আছে সেই 14টা সমষ্টির কোনকেইটা সমষ্টিত আসলতে কাক কাক প্রার্থী হিসাবে কংগ্রেসের তরফের প্রক্ষেপ করা হব সেই লৈ পেলাই যি ইতিমধ্যে এখন দীঘলীয়া তালিকা প্রদেশ কংগ্রেসের তরফের AICCর মুখ্য কার্যালয়কে প্রেরণ করেছিল সেই বিষয়ক লৈ পেলাই এই 9 ফেব্রুয়ারিত অনুষ্ঠিত হবলগীয়া 3 বজাত অনুষ্ঠিত হবলগীয়া স্ক্রুটিনি কমিটির বৈঠকত তাতে আলোচনা করা হব আর তাতে সিদ্ধান্ত গ্রহণ করা হব বলে জানিব পৰা গৈছে। বিজু, যেহেতু বিরোধী ঐক্যমঞ্চ বিভিন্ন সময়সত কৈ আহিছে যে তেওঁলোকক
ইতিমধ্যে রিপুণ বৰাই তৃণমূল কংগ্ৰেছে বিচাৰিছে চাৰিটা সমষ্টি। আনহাতে আমি যদি উজনি লৈ চাওঁ ডিব্ৰুগড় সমষ্টিলৈও ইতিমধ্যে আপে আৰু অসম জাতীয় পৰিষদে এতিয়া দুই দলে বিচাৰিছে। তেওঁলোকে কৈছে যে বিগ ব্ৰাদাৰ যি বিচাৰিব কংগ্ৰেছে যি সিদ্ধান্ত গ্ৰহণ কৰিব তাত আমি সৈমান নহয়, গতিকে আমাৰো মতামত ল'ব লাগিব। গতিকে সেই সন্দৰ্ভত নিশ্চয়কৈ এই 9 ফেব্ৰুৱাৰীতে আকৌ সিদ্ধান্ত লোৱা হ'ব যে বিৰোধী ঐক্যমঞ্চক কোন কোন সমষ্টি দিয়া হ'ব। হয়, নিশ্চিতকৈ আচলতে এই স্ক্রুটিনি কমিটিখনৰ আজি বৈঠক এই কেৱল মাত্ৰ কংগ্ৰেছৰ প্ৰদেশ কংগ্ৰেছৰ প্ৰতিনিধি দলটোক ছগৰাকী প্ৰতিনিধি দলক নিমন্ত্ৰণ জনোৱা হৈছে। তাত এ আই চি চি বিষয়বৰ্গীয়াসকলে তেওঁলোকৰ সৈতে মত বিনিময় কৰি কোনটো সমষ্টিত আচলতে কংগ্ৰেছৰ কাক প্ৰাৰ্থী প্ৰক্ষেপ কৰিলে তেওঁলোকে জয়ী হৈ অহাটো সহজ হ'ব সেই বিষয় লৈ পেলাই আলোচনা কৰা হ'ব। আৰু যিটো কথা কোৱা হৈছে যে কংগ্ৰেছৰ নেতৃত্বত অসমত 15টা বিৰোধী ৰাজনৈতিক দল একত্ৰিত হৈছে য'ত এ আই ইউ ডি এফ নাই, এনে প্ৰেক্ষাপটত এই যি 15টা দল বিৰোধী ৰাজনৈতিক দল তেওঁলোকৰ 4-5টা নিৰ্বাচনৰ প্ৰতিদ্বন্দ্বিতা কৰাৰ বাবে যি ব্লু প্ৰিণ্ট প্ৰস্তুত কৰিছিল তাত খামখেয়ালি সূচনা হৈছে। আসন ভাগ বতৰাক লৈ ইতিমধ্যে আপৰ তৰফৰ পৰা দাবী কৰা হৈছে কেতবোৰ সমষ্টি, ঠিক একেদৰে এতিয়া টি এম চিৰ তৰফৰ পৰা কোৱা হৈছে, অসম জাতীয় পৰিষদৰ তৰফৰ পৰা মুঠতে এই বিৰোধী কংগ্ৰেছ নেতৃত্বাধীন বিৰোধী ঐক্য মঞ্চত খামখেয়ালি সূচনা হৈছে মুখ্যতঃ আসন ভাগ বতৰা লৈ পেলাই। এই যি 15টা ৰাজনৈতিক দলৰ তেওঁলোকৰ যি ঐক্য মঞ্চ কংগ্ৰেছ নেতৃত্ব সেইটো অসমত থাকিবগৈ নাই সেইটো এই মুহূৰ্ততে কৈ দিব নোৱাৰে, কিন্তু তেওঁলোকৰ মাজত বেমেজালিৰ সূচনা হৈছে আসনৰ ভাগ বতৰা কেন্দ্ৰ কৰি। তাৰ মাজতে 9 ফেব্ৰুৱাৰী তাৰিখে যিখন এ আই চি চিৰ মুখ্য কাৰ্যালয়ত বৈঠক আহ্বান কৰা হৈছে স্ক্ৰুটিনি কমিটি, তাত এ আই চি চিৰ শীৰ্ষ বিষয়াবৰ্গৰ লগতে আমাৰ অসম প্ৰদেশ কংগ্ৰেছৰ 6গৰাকী সদস্যক তাত আমন্ত্ৰণ জনোৱা হৈছে আৰু তাতে পৰ্যবেক্ষণ কৰা হ'ব কোন সমষ্টিত কোন প্ৰাৰ্থীক প্ৰক্ষেপ কৰিলে আচলতে কংগ্ৰেছ জয়ী হৈ আহিব। নিশ্চয়কৈ, লগতে এবাৰ দেখিবলৈ পোৱা গৈছে যে কাজিৰঙা সমষ্টি, যিহেতু কাজিৰঙা, যোৰহাট বা ধুবুৰী এইসমূহ সমষ্টিক লৈ এতিয়া কংগ্ৰেছ দলৰ মাজতে যিহেতু বহুকেইগৰাকী তেওঁলোকে নিজৰ দলৰ মাজতে কিছু মতানৈক্য থকা বুলি বিভিন্ন চৰ্চা আহিছিল বা বাতৰি আহিছিল, য'ত ৰকিবুল হুছেইনকে আদি কৰি প্ৰজিত বৰদলৈ তেওঁলোকে একেটা সমষ্টিতেই প্ৰতিনিধিত্ব কৰা বা তেওঁলোকে অনলাইন যোগে সেই আবেদন দিয়া দেখিবলৈ পোৱা গৈছে। গতিকে এইসমূহ সমষ্টিত গতিকে তেওঁলোকে এইবাৰ কি চাই পেলাই তেওঁলোকে প্ৰাৰ্থিত্ব দিয়াৰ সম্ভাৱনা আছে, যিহেতু এইবাৰ ভাৰতীয় জনতা পাৰ্টীও কিন্তু এতিয়া গাঁৱে গাঁৱে গৈছে, তেওঁলোকে গাঁৱে গাঁৱে যোৱাৰ যি কাৰ্যসূচী হাতত লৈছে তাক তাৰ লগত সংগতি ৰাখি এইসমূহ দিশ চোৱা যাব। নিশ্চিতকৈ শাসকীয় বিজেপিৰ তৰফৰ পৰা যি তৎপৰতা অৱলম্বন কৰা হৈছে তাৰ তুলনাত কিন্তু কংগ্ৰেছে যেনেদৰে ৰাইজৰ কাষলৈ যাব লাগিছিল সেইখিনি যাবলৈ সক্ষম হোৱা নাই। ইয়াৰ বিপৰীতে শাসকীয় বিজেপিৰ যি তৎপৰতা সেই তৎপৰতাৰ বিপৰীতে বিৰোধী কংগ্ৰেছৰ মাজত কোৱা কামোৰা কোনটো সমষ্টিত কোনে প্ৰাৰ্থিত্ব পাব সেই লৈ কোৱা কামোৰা আৰম্ভ হৈছে। বিশেষত নগাঁও সমষ্টিটোত ছিটিং এম পিগৰাকী আছে প্ৰদ্যুৎ বৰদলৈ, তেওঁক কিন্তু সেই সমষ্টিটোত এইবাৰ প্ৰক্ষেপ কৰিবলৈ অনীহা প্ৰকাশ কৰিছে কেন্দ্ৰীয় নেতৃত্বই কংগ্ৰেছ হাইকমাণ্ডে। তাৰ সলনি গৌৰৱ গগৈক সেই সমষ্টিটোত প্ৰক্ষেপ কৰাৰ বাবে যুঁজা চলাইছে আৰু সেই একেটা সমষ্টিতে নগাঁও বিধান লোকসভা সমষ্টিটোতে বিৰোধী উপ দলপতি ৰকিবুল হুছেইন তাত খেলিবলৈ যুঁজা চলোৱাৰো এক তথ্য আহিছিল, কিন্তু শেহতীয়াকৈ যিসমূহ তথ্য ইতিমধ্যে নিউজ 18 অসম নৰ্থ ইষ্টৰ দৰ্শকক জনোৱা হৈছিল যোৱাকালি যে ৰকিবুল হুছেইনে ধুবুৰী সমষ্টিত প্ৰক্ষেপ কৰাৰ বাবে ৰাহুল গান্ধীয়ে তেওঁক পৰামৰ্শ দিছে আৰু সেই হিচাপে প্ৰস্তুতি চলাবৰ কাৰণে তেওঁক কোৱা হৈছে আৰু সেই হিচাপে তেওঁ আগবাঢ়িছে বুলি তথ্য আছে। কিন্তু ছিটিং এম পি প্ৰদ্যুৎ বৰদলৈ নগাঁও সমষ্টিৰ পৰা আঁতৰা এটাত আন এগৰাকী সাংসদ গৌৰৱ গগৈক যাক কোৱা হয় অসম প্ৰদেশ কংগ্ৰেছৰ যুৱৰাজ সেইগৰাকীক আনি তাত প্ৰক্ষেপ কৰিবৰ কাৰণে যি ব্লু প্ৰিণ্ট প্ৰস্তুত কৰিছে কংগ্ৰেছ হাইকমাণ্ডে সেইটো অতি গুৰুত্বপূৰ্ণ হিচাপে বিবেচিত হৈছে। বিজু, ইউ ডি এফৰ লগত যিহেতু এবাৰ মিত্ৰতা নাই, গতিকে নগাঁও সমষ্টি বা ধুবুৰী লোকসভা সমষ্টি যিহেতু এতিয়া ভোট বিভাজন হ'ব, গতিকে এই বিভাজনে আগন্তুক নিৰ্বাচনত কংগ্ৰেছক কেনেধৰণে আচলতে প্ৰভাৱিত বা বিপদত পেলাব পাৰে নেকি এবাৰ? হয়, ধুবুৰী জনবিন্যাস যিটো চোৱা যায় তেতিয়াহ'লে দেখা যায় যে এ আই ডি এফে যোৱা 3টা লোকসভা নিৰ্বাচনত আজমল ব্যাপক ভোটৰ হাৰত ব্যৱধানত তেওঁ জয়লাভ কৰিছিল আৰু এনে ক্ষেত্ৰত এইবেলি যি জনবিন্যাস আছে সেই জনবিন্যাসৰ অনুসৰিও আজমলে তাত জয়ী হৈ যোৱাৰ পূৰ্ণ সম্ভাৱনা আছে। কিন্তু তাত আন এগৰাকী সংখ্যালঘু জ্যেষ্ঠ নেতা কংগ্ৰেছৰ নেতা ৰকিবুল হুছেইনক তাত কংগ্ৰেছৰ তৰফৰ পৰা প্ৰক্ষেপ কৰিবলৈ যি যুঁজা আৰম্ভ কৰিছে সেইটোৱে এক বিৰোধী আৰু দুই বিৰোধী শক্তি এ আই ডি এফ আৰু কংগ্ৰেছৰ মাজতে এক নিমিলাৰ অংক হিচাপে পৰিগণিত হৈছে আৰু এই ক্ষেত্ৰত যদি তাতে অসম গণ পৰিষদৰ তৰফৰ পৰা কোনো এক শক্তিশালী প্ৰাৰ্থী দিয়া যায় তেতিয়াহ'লে সমীকৰণটো আনলৈকে গতি লাভ কৰিব। নিশ্চয়কৈ লক্ষণীয় বিজু, আপোনাক ধন্যবাদ জনাইছোঁ। আৰু এনেদৰে এতিয়া লোকসভা নিৰ্বাচন সমাগতৰ মাজত মাত্ৰ 2 মাহ আছে আৰু সেই সময়ছতে এই পি চি চি 6-জনীয়া দল ৰাওনা হ'ব নতুন দিল্লীলৈ, যিহেতু 9 ফেব্ৰুৱাৰী 3 বজাত যিখন স্ক্ৰুটিনি কমিটিৰ বৈঠক অনুষ্ঠিত হ'ব আৰু তাতেই কংগ্ৰেছে কাক কাক
এবার কোন কোন সমষ্টিত প্রার্থিত আগবাব তার চূড়ান্ত সিদ্ধান্ত লওয়ার সম্ভাবনা আছে। তথাকথিত প্রেমর সম্পর্ক ফাট মেলার বাবে মহানগরী হোটেল রেডিশন ব্লু সংঘটিত হয়েছে সন্দীপ হত্যাকাণ্ড। মহানগর আরক্ষী আয়ুক্ত দিগন্ত বরাই হত্যাকাণ্ডের সন্দর্ভত জানালে বহুতো চাঞ্চল্যকর তথ্য। সন্দীপ হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে অঞ্জলি আর বিকাশে। সন্দীপক হত্যার কথা স্বীকার করেছে অঞ্জলি বিকাশে। সন্দীপ আর অঞ্জলির মাজত আছিল প্রেমর সম্পর্ক, আর এই প্রেমর সম্পর্ক ফাট মেলার বাবে ঘটিল এই নৃশংস হত্যাকাণ্ডটি। পাঁচডাল রশিরে সন্দীপর হাত মুখ ভরিত বান্ধিছিল অভিযুক্ত। সন্দীপক প্রথমে খুব হয়েছিল স্লিপিং টেবলেট, লারুত মিহলি করে দিয়া হয়েছিল ভাং। সন্দীপর হাতত থাকা ফটো গোপন যুক্ত ফটো আছিল সেবুর ভাইরাল করার ভাবুকি প্রদান করেছে সন্দীপে। আর প্রথমে সেই ঘটনার পিছতেই প্রথমে মাজত হয়েছিল হতাহতি। সন্দীপক মুখত সোপা মারি করা হয়েছিল হত্যা। এই সময় বিস্ফোরক তথ্য ইতিমধ্যেই আরক্ষী আয়ুক্তগুলিয়ে সংবাদমেলের জড়িয়ে সদরি করেছে। আর আজারা যেটা এই অভিযুক্ত পলাবলে লোতে ধরা পড়া হয়েছিল বা ধরেছিল আরক্ষী, সেই সময় কি মন্তব্য আছে আমি শুনে লো। পলাবলে লোতে আজারাত এনেদরে ধরা পড়ে দুই অভিযুক্ত, আর উল্লেখ করেছে যে এয়া আসলতে এটা দুর্ঘটনাহে। আমি আগবাই দিছো সমগ্র ঘটনা সন্দর্ভত। আজি সংবাদমেলের জড়িয়ে সকল তথ্য সদরি করেছে আরক্ষীগুলিয়ে। আমি আরক্ষী আয়ুক্তর সংবাদমেলের কিছু অংশ আগবাই দিছো। দেখার লগে লগে হেতু যে একটা হত্যাকাণ্ড, পুলিশ এই সিদ্ধান্ত উপনীত হল আর ইনভেস্টিগেশন ততাতৈয়াকৈ আরম্ভ করলে। এই সংক্রান্ত আজি যিজন ভিক্টিম, সেই ভিক্টিমর ভাতৃ বর্তমান গুৱাহাটীত আহি উপস্থিত হয়েছে, আর জালুকবাড়ী থানাত এই সংক্রান্ত এই ভিক্টিমর ভাতৃয়ে দিয়া এজাহারের ভিত্তিত আমি 53 নম্বর জালুকবাড়ী পুলিশ স্টেশনের গোচরটি রুজু করেছো। গতি প্রাথমিক অনুসন্ধানত আমি কিছু তথ্য পালো, সিসিটিভির ফুটেজে আমাক কিছুমান তথ্য দিলে, আর সেই তথ্যর ভিত্তিত দেখা গল যে যিজন ভিক্টিমজন তেখেতর নাম সন্দীপ সুরেশ কামলে, তেওঁৰ ঘৰ মহাৰাষ্ট্ৰৰ পুনেত, আৰু তেওঁৰ বয়স 44 বছৰ হ'ব। আৰু তেওঁৰ লগতে যি সেইটো ৰুমত সোমাইছিলে, সেই ৰুমত একেলগে থকাৰ কাৰণে ৰুম বুক কৰিছিলে সেইগৰাকী এগৰাকী মহিলা আছিলে, আৰু মহিলাৰ বয়স 25 বছর হব। আর নাম হোটেলর রেজিস্টার লিখা আসলে যে অঞ্জলি শ, আর সেই অঞ্জলি শর ঘর হল ওয়েস্ট বেঙ্গলর হাওড়া ডিস্ট্রিক্ট। আমি যেতিয়া অনুসন্ধান অব্যাহত রাখিল, সেই অনুসন্ধান অব্যাহত রাখতে দেখা গল যে সেইটো রুমত প্রবেশ করেছিল আরো একজন তৃতীয় ব্যক্তি। সেই তৃতীয় ব্যক্তির চাল চলন আমি সিসিটিভির পৰা আৰু বেলেগ আমাৰ উৎসৰ পৰাও যেতিয়া সংগ্ৰহ কৰিলোঁ, তেতিয়া দেখা গল যে সেই তেনেকুৱা এজন ব্যক্তি 124 নম্বৰ ৰুমত আছিলে। আৰু সেই 124 নম্বৰ ৰুম কোনে বুক কৰিছে দেখা সেইটো চোৱাত দেখা গল যে সেই ৰুমটো বুক হৈছিলে এজন ব্যক্তিৰ নামত, যাৰ নাম আছিলে বিকাশ কুমাৰ শ। তেওঁৰ বয়স 23 বছৰ আৰু তেওঁৰ ঘৰ ওয়েস্ট বেঙ্গলর হাওড়া ডিস্ট্রিক্ট। গতি একটা কানেকশন ইতিমধ্যে এস্টাবলিশ হল যে দুজন ব্যক্তি যাক আমি সন্দেহ করছো এই ঘটনাটোর লগত জড়িত বলি, তেওঁলোকর নাম আমার হাতত আহিলে, তেওঁলোকর সিসিটিভি ফুটেজ আমার হাতত আহিলে, আর দুইগারে যেহেতু ওয়েস্ট বেঙ্গলর গতি এজনে সিজনক চিনি পায় বলে আমি একটা সিদ্ধান্ত উপনীত হল। যেহেতু সন্দেহজনক ব্যক্তি দুজন ইতিমধ্যে হোটেলের পৰা ওলাই গৈছে,
সিসিটিভি ফুটেজত দেখা গেল যে তারপর হোটেল ত্যাগ করেছে ঘটনা সংঘটিত করে। তারপর আমার ওয়েস্ট গুয়াহাটি পুলিশ টিম অতি সক্রিয় হল আর সক্রিয় হওয়ার ফলতে আমি আমার যে নেক্সট ডে হল আমি রেলওয়ে স্টেশন আমার এয়ারপোর্ট এইখানে যেটা তথ্য পাতি চালো এয়ারপোর্টের তথ্য দেখা গেল যে সেই অঞ্জলি শ আর বিকাশ শর নামত যাকালি 9:15 যখন ইন্ডিগো ফ্লাইট আছে সেই কলকাতাল সেই ইন্ডিগো ফ্লাইটত টিকেট কাটি থাকা আছে। গতি ওয়েস্ট গুয়াহাটি পুলিশ টিম অতি সক্রিয় হয়ে আমার বরঝাড় আউটপোস্টর যে ইনচার্জ আছে সঞ্জীব খন্ডিক টিমে 5:45 মান এই সন্দেহযুক্ত ব্যক্তি দুজনক এয়ারপোর্ট সোমার আগে আগে আমার নাকা লগাই আটক করে। আটক করে যেটা পুলিশে ইন্টারোগেশন আরম্ভ করলে পুলিশের ইন্টারোগেশন দুইজনে স্বীকার করলে যে কলকাতার আছে রেডিশন আসলে আর এই ঘটনাটা সংঘটিত করেছে। লোকসভা নির্বাচনের আগমুহূর্তে হিতেন্দ্র নাথ গোস্বামীর বিস্ফোরণ। বিধানসভার বাজেট অধিবেশনের সময়তেই হিতেন্দ্র নাথ গোস্বামীর ডাঙর রাজনৈতিক সিদ্ধান্ত। হিতেন্দ্র নাথ গোস্বামীর জানালে নিউজ 18 নিজের সিদ্ধান্তের কথা। অতি শীঘ্রে রাজনীতির সন্ন্যাস লব যাটর 5 বারের বিধায়ক হিতেন্দ্র নাথ গোস্বামীয়ে। বিহুর সময়ত এই সক্রিয় রাজনীতি ত্যাগ করব বিজেপি নেতা হিতেন্দ্র নাথ গোস্বামীয়ে। হিতেন্দ্র নাথ গোস্বামী যাটর বর্তমানের বিধায়ক। লোকসভা নির্বাচনের আগে পিছে বহাগ বিহুর সময়সাতেই এই ঘোষণা করব হিতেন্দ্র নাথ গোস্বামীয়ে। 1991 সনের 5 বারের বিধানসভায় অহা গোস্বামীয়ে মন্ত্রী আর বিধানসভার অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছিল। 1991, 1996, 2001, 2016 আর 2021 সনত যাটর বিধানসভাল নির্বাচিত হয়েছিল। আগন্তুক সময়ত আর কোনো নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা নকরে বলে সিদ্ধান্ত গ্রহণ করেছে হিতেন্দ্র নাথ গোস্বামীয়ে আর এই কথা নিউজ 18 আগত সদরি করেছে। আমার জ্যেষ্ঠ সাংবাদিক বিপুল বর্মনের সঙ্গে এটি সাক্ষাৎকার। বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ তথা এগারী জ্যেষ্ঠ বিধায়ক যাট বিধানসভা সমির সম্মানীয় বিধায়ক হিতেন্দ্র নাথ গোস্বামী ডাঙরিয়া আমার লগত আছে। মানে কেটামান প্রশ্ন করব বিচার। বর্তমান সময় 2024-25 বর্ষের যে বাজেট অধিবেশন, এই বাজেট অধিবেশন চলি আছে, বাজেট অধিবেশন সম্পর্কে কি কব না? আজি জাস্ট আরম্ভ হব ফর্মেল ডিসকাশন। আনফর্চুনেটলি ডিসকাশন তো আমি এতালেকে আরম্ভ করবা নাই। কোয়েশন আওয়ার তো কিন্তু 10 মিনিটের কারণে সদন স্থগিত রাখিছিল অধ্যক্ষ মহোদয়। মানে যেহেতু তেখেতে চেষ্টা করেছে, কিন্তু আসল এইবিলাকত মই নিজেও আসিল তো এবিধ ডিফিকাল্ট। অকমান ধর মোট দীঘলীয় অভিজ্ঞতা আসে এসেম্বলির, তখেতে পার্লামেন্টের অভিজ্ঞতা, তখেতে পার্লামেন্টের যে স্টাইলত হয় কামবিল আমার ইয়াত মানুষবিল সেই স্টাইলত করব নয়, কারণ আমার এখন সরু এসেম্বলি, তাত 500তকে অধিক থাকে, আমার 100 জনতকে অধিক থাকে। গতি তাত কিছু রেস্ট্রিকশন থাকে, খুব স্ট্রিক্ট। আমার অল্প আমি লিবারেল আসিল, এইকারণে মানে ইয়াতে মানে কি হয়েছে, এনে ঠিকই চলি আছে, কিন্তু মই ভাবো অপজিশনের আর রুলিং গ্রুপের স্পিকার একটা সহৃদয়তা নিশ্চয় তেলকর আছে আগে দিনবিলাকত। মই ভাবো ইয়াতকে বেশি ভালো হয়েছে। আগন্তুক 2026 সনের বিধানসভা নির্বাচন বহুতে কয়েছে যে হিতেন্দ্র গোস্বামী ডাঙরিয়া নির্বাচন প্রদান নকরে, আপনি কি ভাবিছে? আজি মই আপনাকে কবলে দিগদার পাইছো, মানে কোয়াটো উচিত নহব আজি, হ্যাঁ, কারণ মই 60 মোর একটা বয়স হল আর মই ভাবিছো অহা বিহুত এই অফিসিয়ালি অ্যানাউন্স করে দিম। মোর নাই, মই অন্য নহয়, মই বহুত দিন ধরে থাকিল তো বহুত সম্মুখে অল্প কলে ভাল আছে। আজি নক আজি কাকু কোয়াটো উচিত নয়, মানে একেলে কম, কারণ মানে একটা দীঘলীয় জার্নি করলো, অল্প মোট নিজের দায়িত্ব আছে, পরিয়ালের প্রতি অল্প দায়িত্ব আছে, সময় দিব লাগবে আর মই 100% সময় মই মানুষ দিছিল। মই ঘর কথা কোনো কথা ভাবা নাছিল আর এতিয়াও নাভাবো, ভগবানের কৃপাত মই আমার মই ঠিকই আছো আর তেনকা মোর কোনো সমস্যাও নাই। কিন্তু মই ভাবো যে অল্প অল্প নতুন প্রজন্ম অহাও এটা উচিত, সেই কারণে মই কিবা এটা ভাবি আছো, এটা এতিয়া নক বহাগ বিহুত মই এনাউন্স অফিসিয়ালি। আমি সমান্তরকে শেষ কোয়েশনটা করছো যে রানা গোস্বামী ডাঙরিয়াও কংগ্রেস ত্যাগ করবো বলে খবরটা ওলাই আছে, যাটতো ওলাইছে বা অসমতো ওলাইছে, কি কব না? মই তেওঁকতো দেখিছো টিভিত, তেওঁতো এইটো রিজেক্ট করেছে, নহয় বলে কৈছে। তেওঁর বিষয়টো মই কব নোৱাৰিম, কারণ তেওঁ মোৰ ৰাইভেল আছিল। গতি যাবার তো মই তেওঁকে হরাইছো যাওয়ার 2 বছর 2টাও টার্মো,
গতিকে তেওঁৰ বিষয়ত মই কমেণ্ট কৰাটো উচিত নহ'ব। মই তেওঁৰো ভৱিষ্যত উজ্জ্বল কামনা কৰিলোঁ। ধন্যবাদ। এয়া আছিলে অসম বিধানসভাৰ প্ৰাক্তন অধ্যক্ষ তথা যোৰহাট সন্মানীয় বিধানসভা সমষ্টিৰ বিধায়ক হিতেন্দ্ৰ গোস্বামী। তেখেতে নিউজ 18 অসম নৰ্থ ইষ্টৰ সন্মুখত এটা ডাঙৰ ঘোষণা কৰিলে যে আগন্তুক বিধানসভা নিৰ্বাচনত তেখেতে অংশগ্ৰহণ কৰিবনে নকৰে, নিৰ্বাচন খেলিবনে নেখেলে এই বহাগ বিহুতে তেখেতে ঘোষণা কৰিব। এক প্ৰকাৰ তেখেতে যে অৱসৰ ল'ব আৰু যে ৰাজনীতি পৰিত্যাগ নকৰে সেই কথাই ইংগিত দি থৈ গ'ল আমাৰ নিউজ 18 অসম নৰ্থ ইষ্টৰ সন্মুখত। কেমেৰা পাৰ্চন অঞ্জন ডেকাৰ সৈতে মই বিপুল বৰ্মন, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। আৰম্ভ হ'ল অসম বিধানসভাৰ বাজেট অধিৱেশন। ৰাজ্যিক সদনত বিধায়ক অখিল গগৈয়ে বৰ্তমানৰ চৰকাৰৰ ঋণ সন্দৰ্ভত প্ৰশ্ন উত্থাপন কৰে। বিধায়ক গগৈৰ উত্তৰত অজন্তা নেওগে কয় যে উন্নয়নৰ বাবে ঋণ লোৱা হৈছে। ঋণ সন্দৰ্ভত মুকলি বিতৰ্কলৈ আহ্বান অখিল গগৈ। সদনত বিত্তমন্ত্ৰী অজন্তা নেওগে দিয়া তথ্য অনুসৰি ৰাজ্য চৰকাৰৰ ঋণৰ পৰিমাণ 2014-2015 বৰ্ষৰ বিত্তীয় বৰ্ষত 4,543 কোটি টকাৰ পৰা 2022-2023 বিত্তীয় বৰ্ষত 16,338 কোটি টকা অৰ্থাৎ প্ৰায় 4 গুণ বৃদ্ধি পাইছে। 2022-23 বৰ্ষৰ ঋণৰ পৰিমাণ 25,902.16 কোটি টকা। 2021-22 বৰ্ষত ঋণৰ পৰিমাণ আছিল 17,148.41 কোটি টকা। একে সময়তে বিত্তমন্ত্ৰীগৰাকীয়ে 2014-15 বৰ্ষৰ পৰা 2022-23 বৰ্ষৰ ঋণৰ পৰিমাণ উল্লেখ কৰি ৰাজ্য চৰকাৰে ঋণৰ চৰ্তাৱলী অনুসৰি ঋণসমূহ পৰিশোধ কৰি আছে আৰু নিৰ্দিষ্ট সময়ত সকলো ঋণ পৰিশোধ সমাপ্ত কৰা হ'ব বুলি বিধানসভাত প্ৰকাশ কৰিছে। আৰু আজি সদনত অখিল গগৈৰ প্ৰশ্নৰ কেবু উত্থাপন কৰিছিল, আমি আগবঢ়াই লৈছোঁ অখিল গগৈৰ প্ৰশ্ন। চৰকাৰৰ কাৰ্যকালত 2022-23 বৰ্ষলৈকে 31 মাৰ্চ 2023 তাৰিখলৈকে অসমত ধাৰ লৈছে এই বিজেপি চৰকাৰখনে 1,09,071.22 কোটি টকা। আৰু অকল হিমন্ত বিশ্ব শৰ্মাৰ এই মুখ্যমন্ত্ৰীৰ কাৰ্যকালত 21-23 ধাৰ লৈছে 43,50,53,50.57 কোটি। এতিয়া প্ৰশ্নটো হ'ল যেতিয়া ঋণৰ কথাটো আহে লগে লগে শাসকীয় দলে কয় যে আন ৰাজ্যৰ ঋণ লৈছে, আমি ঋণ ল'ব পাৰোঁ কাৰণে ঋণ লৈ আছোঁ। কিন্তু আমি দেখিছোঁ যে অসমত ভাৰতবৰ্ষত সৰ্বাধিক ঋণ লোৱা ৰাজ্য তামিলনাডু, উত্তৰ প্ৰদেশ আৰু মহাৰাষ্ট্ৰ। এই তিনিখন ৰাজ্যৰ ধাৰৰ লগত যদি অসমৰ তুলনা কৰোঁ তেতিয়াহ'লে দেখা যায় যে অসমতকৈ তামিলনাডুৰ ধাৰ ছগুণ বেছি, কিন্তু অসমতকৈ তামিলনাডুৰ নিজা ৰাজহ প্ৰাপ্তি। মোৰ প্ৰশ্নটো হ'ল যে অসমে বিজেপি চৰকাৰৰ কাৰ্যকালৰ দুটা কাৰ্যকালত লোৱা ধাৰ অসমৰ অৰ্থনৈতিক স্বাস্থ্যৰ বাবে যে অতিশয় ভয়াৱহ, মহোদয়ে মানি ল'বনে? এনেকৈ ধাৰ লৈ থাকিলে অসম চৰকাৰে ফাইনেন্স কোম্পানীবিলাকৰ পৰা ঋণ লোৱা আমাৰ মহিলাসকলৰ নিচিনাকে ঋণ মাৰিব নোৱাৰা অৱস্থা, দেউলীয়া অৱস্থা হ'ব নেকি? অধ্যক্ষ মহোদয়, আপোনালোকে চাব যে আজি 2001 চনৰ পৰা ঋণ লোৱা হৈছে, গভৰ্ণমেণ্ট ইজ এ কণ্টিনিউৱাছ প্ৰচেছ। অধ্যক্ষ মহোদয়, 2001 চনৰ পৰা 2014-15 চনলৈ যিমান মানে টকাৰ লোন লৈছিলে প্ৰায় 35,000 অধিক। অধ্যক্ষ মহোদয়, আপোনালোকে জানি ভাল পাব এইখন বিজেপি চৰকাৰে পুৰণা লোনৰ লাইবিলিটি 2014-15 আমি সম্পূৰ্ণভাৱে আমি মাৰিছোঁ অধ্যক্ষ মহোদয়। আৰু এই সদনকে মই পবিত্ৰ সদনত মই কৈছোঁ যে আৰু বেলেঞ্চ যিখিনি থাকিব সেইখিনি লোনো আমি 2025-ৰ ভিতৰতে আমি লোনখিনি মাৰি দিম অধ্যক্ষ মহোদয়। আৰু লোন লোৱাটো এটা ঋণাত্মক কথা অধ্যক্ষ মহোদয় নহয়, এই লোনৰ লগত আমাৰ চৰকাৰখনৰ আমাৰ ডেভেলপমেণ্টৰ কথা ৰাজ্যখনৰ লগত জড়িত হৈ আছে। আৰু অধ্যক্ষ মহোদয়, আপোনালোকে চাব যে তেখেতে বিচাৰিছিলে মোক চ'ৰ্চটোৰ কথা, মই চ'ৰ্চটো আপোনাক দিছোঁ যে কি চ'ৰ্চৰ পৰা এই চৰকাৰখনে যোৱা সময়ছোৱা আমি ঋণ গ্ৰহণ কৰিছিলোঁ। আৰু এই ঋণটো অধ্যক্ষ মহোদয় কনষ্টিটিউশ্যন অফ ইণ্ডিয়াই দিছে, ভাৰতবৰ্ষই আমাক এলাও কৰে আৰু যিখিনি কণ্ডিশ্যন আছে সেই কণ্ডিশ্যন সম্পূৰ্ণ ফুলফিল কৰি ইয়াত লোন লোৱা হৈছে। আৰু অখিল গগৈ ডাঙৰীয়াই যিখন তালিকা পঢ়িছে, মোৰ হাততো সম্পূৰ্ণ তালিকা আছে অধ্যক্ষ মহোদয়, ভাৰতবৰ্ষৰ কোন মানে ৰাজ্যই লোন লৈছে, কেনেধৰণে লৈছে সম্পূৰ্ণ তেখেতে চাব যে যেতিয়া বিত্ত বিভাগৰ আপুনি কৰ্তন প্ৰস্তাৱ আনিব তেতিয়া আপুনি এই কথাখিনি উত্থাপন কৰিব, মোক ক'বলৈ দিয়ক অধ্যক্ষ মহোদয়। আৰু এতিয়া আপুনি চাব যে আগৰ সময়ছোৱা যিখিনি লোন লৈছিলে সেই লোনখিনি কেনেধৰণে খৰচ কৰিছিলে, সেইটো এক্সপেণ্ডিচাৰটো আমি কিহত খৰচ কৰিছোঁ, এই এক্সপেণ্ডিচাৰটো আমি কেপিটেল এক্সপেণ্ডিচাৰত খৰচ কৰিছোঁ অধ্যক্ষ মহোদয়। 2001 চনৰ পৰা 2015-16 চনলৈ কেপিটেল এক্সপেণ্ডিচাৰ ৰাজ্যখনত হৈছিল প্ৰায় 25,000 কোটি টকা।
এতিয়া আমার সরকার অহার পিছন যা 8 বছর আমার ক্যাপিটেল এক্সপেন্ডিচার হয়েছে অধ্যক্ষ মহোদয় এই 8 বছর 1 লাখ তাতকে বেশি কি গুণ 3 গুণ আমি ক্যাপিটেল এক্সপেন্ডিচার খরচ করেছো অধ্যক্ষ মহোদয়। সদনত কমলাক্ষ পুরকাস্থ গুপতি ধরলে মন্ত্রী জয়ন্ত মালাবরমায় জলমিত্র চাকরি আমি দিছো দরমহা আমি দিছো ভুতো আমি পাম বলে মন্তব্য করলে জয়ন্ত মালাবরমায় হিমন্ত বিশ্ব শর্মার এই মুখ্যমন্ত্রী কেতবুর উত্তাল পরিবেশের সৃষ্টি হয় যত দেখি পাওয়া গেছে যে কমলাক্ষ পুরকাস্থর কিছু প্রশ্নের উত্তর মন্ত্রী জয়ন্ত মালাবরমায় উল্লেখ করেছে যে ইয়াতে রাজনীতি করে লাভ নাই ভোটো আমিয়ে পাম জলমিত্র চাকরি আমি প্রদান করছো আর উল্লেখ করেছে যে দরমহা আমি যাক দিয়ে আসলে আমাকে ভোট দিব গতিকে নির্বাচন যেহেতু সমাগত গতিকে নির্বাচনের সময়সাতে সকল জল জল পটপট করে স্পষ্ট হয়ে পড়ব বলে উল্লেখ করলে জয়ন্ত মালাবরমায় শীঘ্রে প্রযোজ্য হব নকল বিরোধী আইন ইতিমধ্যে সদনত উত্থাপন হয়েছে সরকারি পরীক্ষা বিধেয়ক 2024 নিযুক্তি পরীক্ষা স্বচ্ছ করার অনা হয়েছে এই বিধেয়ক আইনল রূপায়ণের পিছতে কেবল সরকারি নিযুক্তি পরীক্ষাই নহয় শিক্ষাগত পরীক্ষা তথা সকল পরীক্ষা প্রযোজ্য হব এই ব্যবস্থা পরীক্ষাত বহু সময় অভিযোগ উঠি থাকে গতিকে এখন বিল আহিছে যখন বিলৰ জৰিয়তে ইয়াত অসৎ উপায় অবলম্বন করলে কারাদণ্ডৰ লগতে জরিমনা বিহার ব্যবস্থা আছে আৰু ইয়াৰ লগত যিসকল জড়িত হব পোনপটিয়াকে বা ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি সকলোৰে কারণে শাস্তির বিধান আছে। বর্তমান সরকারখনে সকলো দেশত বিশেষকে নিযুক্তির ক্ষেত্রে সম্পূর্ণ স্বচ্ছতা আৰু এটা নিকা ব্যবস্থা প্রবর্তন করার প্রয়াস অব্যাহত রাখিছে আর সেই প্রয়াসের একটা এক্সটেনশন অংশ হিসাবে এই বিলখন আহিছে। ক্রমান্বয়ে এই সকল ক্ষেত্রে সকল ধরনের পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য হব আর এতিয়া রাষ্ট্রীয় শিক্ষানীতির অধীনত গোটেই শিক্ষার যেটা ইভালুয়েশন প্রক্রিয়াটি সম্পূর্ণরূপে সলনি হয়েছে। ইয়াত একটা কন্টিনিউয়াস ইভালুয়েশনের ব্যবস্থা আছে আর একটা সামেটিভ আগর নিচিনা কেবল একটা পরীক্ষার দ্বারা ইভালুয়েশন সেটু নয় পরীক্ষার লগতে তার একটা নিরবিচ্ছিন্ন ইভালুয়েশনেরও ব্যবস্থা বর্তমানের শিক্ষা ব্যবস্থাত আছে। কিন্তু বিশেষকে নিযুক্তির যা পরীক্ষা এটা পরীক্ষার ফলাফলের উপরতে একটা চাকরি পোয়া নোপা বা একটা সুবিধা পোয়া নোপাটো নির্ধারিত হয় সেই পরীক্ষার ক্ষেত্রে একটা নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে। সোনকালে যেদিনাখনে গভর্নরের নোটিফিকেশনটি ওলাব সেইদিনের ইয়ার বলবৎ হয়ে যাবে। সংবাদমেলত ক্ষোভ উজাড়িলে কংগ্রেস নেত্রী মীরা বরঠাকুরে বিজেপির দিনত আর সুরক্ষিত হওয়া নাই বিজেপি শাসনতে সর্বাধিক নারী নির্যাতিত হয়েছে মহিলা কংগ্রেসের সভানেত্রী মীরা বরঠাকুরের এই অভিযোগ অরমাই বরা জুনমণি রাভায় আজিও নাপালে ন্যায় ন্যায় নাপালে ইন্দ্রাণী তহবিলদার এই মন্তব্য আগবায় মীরা বরঠাকুরে কংগ্রেস নেত্রী মীরা বরঠাকুরের এই অভিযোগ এখন সংবাদমেলের জড়িয়ে এই সময় অভিযোগ উত্থাপন করেছে যে বিজেপির শাসনকালত নারী নির্যাতিত হয়ে আসছে অর্ণমাই বরা আজিও ন্যায় নাপালে কেউ বুঝাইছে ইন্দ্রাণী তহবিলদার কথাও উল্লেখ করেছে জুনমণি রাভায় আজিও নাপালে ন্যায় এনেদরে কেউ বুঝারিলে আজি মীরা বরঠাকুরে নারী সবলীকরণের কথা কয় মহিলা হিতাধিকারীর কথা কয় আজি তারিখত যদি চায় প্রকৃতির মৃত্যুর হার অত্যন্ত হতাশজনক দুর্ভাগ্যজনক আজি তারিখত এওঁলোকে যদি কয় যে এওঁলোকে প্রত্যেক কথাতে মহিলাসকলক বিজেপি সরকারে টার্গেট করে লৈছে কেবল আসনির যোগেদি বিজেপি ভোটাধিকারীকরণ করা হয়েছে কিন্তু গ্রাম্যাঞ্চলের যদি আপনাদের রিপোর্ট চাই দেখব যে গ্রাম্যাঞ্চলতো স্কুলবিল আজি তারিখত একত্রীকরণের নামত বন্ধ করে আনার সমান্তরালভাবে বিজেপি সরকার অহার পিছত মহিলার আজি তারিখত শিক্ষার প্রতি যে ধাবমান হব লাগিছিলে এটু অত্যন্ত পুরুষসকলক তলত আর শিক্ষার প্রতি আজি তারিখত মানে মহিলার যে আসক মানে হব লাগিছিলে আগ্রহ হব লাগিছিলে আজি তারিখত মহিলা শিক্ষার ক্ষেত্রটো অসমত পিছ পড়িছে
বিজেপি সরকারের দিন আজ মানে কোয়া কথা নয়, আপনাদের চাব যত ইয়াতে হিমন্ত বিশ্ব শর্মা সরকারে বহুত ডর আস্ফালন করে, কিন্তু আজি তারিখ সন্ধ্যা গুয়াহাটির মাঝমজিয়া মহিলায় ডিঙিত চেইন পিঁধি পেলায় খোজকাঢ়ি যাওয়া একটা অবস্থালে গুছি গেছে। গতি নারী ন্যায়ের কথা আমি যেটা কোথাও বহুত কথা কয়। মানে কেটামান নারী ন্যায়ের ক্ষেত্রে বিজেপি সরকারে কত কত মানে আঘাত হানিছে মানে আপনার কব বিচার, মা বলে কোয়া অন্নময় বরার পরিয়ালে আজি তারিখ ন্যায় নাপালে, গৃহ বিভাগের দায়িত্ব থাকা জুনমণি রাভা কেনেক ষড়যন্ত্রমূলকভাবে হত্যা করা হল, আজিও আমার বিরোধীর হেঁচাত সিবিআই তদন্ত দিয়া হল, কিন্তু তদন্ত কেনেক তাক মানে হতাশজনক অবস্থানে লওয়া হল আপনাদের নিজে দেখিছে। আজি তারিখ ইডি সিআইডি সিবিআই ইলেকশন কমিশন আইন আদালত সকলবিলাকর হাতলে নিয়ার একটা যে নিকৃষ্ট রাজনীতি করেছে ই অত্যন্ত হতাশজনক। জুনমণি রাভার মাতৃ আজিলকে ন্যায় পোৱা নাই। আপনাদের যদি কয় অন্য কথা আমি বাদে দিল, আপনাদের দেখব যে ইন্দ্রাণী তহবিলদার নারী নিয়ার কথা আমি কেউ বারে পটিয়া দিছো, ইন্দ্রাণী তহবিলদার এগারী খুব ভদ্র মহিলা আসলে বিজেপিত গোটেই সময় তাত মানে কন্ট্রিবিউট করার পিছত আজি একটা হতাশজনক পরিবেশত ইন্দ্রাণী তহবিলদারে আত্মহত্যা করবলিয়া হল, কিন্তু যি কারণত আত্মহত্যা করবলিয়া হল পুঁথি খরা খলিহলা দুজনমানক কারায়ত্ত করে বাকি সকলক কিন্তু আজিও আইনের আওতালে আনবলে মুখ্যমন্ত্রী গৃহ বিভাগ সক্ষম নহল, পুলিশ সক্ষম নহল। আজি সর্বত্রে নারী সমাজক প্রতারণা করেছে, এফালে অরুণোদয় আসনের কথা কৈছে, আনফালে অত্যাবশ্যকীয় মূল্য সামগ্রী আকাশলঙ্গীত চড়াদাম হয়েছে, এওঁলোকে মহিলাসকলক 1200 টাকা আসনি দিয়ার কথা কৈছে, লাখপতি বাইদেউ বনার কথা কৈছে, কিন্তু 1200 টাকা আসনি দিয়ার পরিবর্তে প্রত্যেক মাহে মাহে হাজার হাজার কোটি টাকা হিমন্ত বিশ্ব সরকারে আমার বনবিলাক মর্টগেজত দি পেলায় ওয়ার্ল্ড ব্যাঙ্কের ধার লবলগিয়া হয়েছে, আর এই ধার পরিশোধ কোনে করবলগিয়া হয়েছে, আমার প্রত্যেকটা পরিয়ালে যুব সমাজ মাতৃ সমাজ পিতৃ সমাজ ইভেন আজি ভূমিষ্ঠ হওয়া শিশুটিও ধারর বোঝা বহন করবলগিয়া হয়েছে। আমি হিমন্ত বিশ্ব শর্মা সরকারক কইছো আপনাদের আসনি দিয়ক, আমি বেয়া পোৱা নাই, কিন্তু সঁচা অর্থত যদি মহিলা সবলীকরণের কথা কৈছে, মহিলা সুখত থাকাটা বিচারিছে, তেতিয়ালে অত্যাবশ্যকীয় সামগ্রী এগারী নারীয়ে পাকঘর কম দামত বস্তু অহাটো বিচাৰে যাতে লড়া ছোৱালীক পুষ্টিকর আহার খুব বিচাৰে, গুড় মুড়ি চিৰাটো আপনাদের GST লগাইছে, অত্যাবশ্যকীয় সামগ্রীর দাম কমাই পেলায় আপনাদের নারীক আপনাদের কেনেকে আপনাদের মানে মানে একটা সক্ষমতা দিবর কারণে আমি সরকারক দাবি অনুরোধ জানাইছো। আগন্তুক লোকসভা নির্বাচনের 12টা সমষ্টিত জয়ী হব বিজেপি, এই দাবি করেছে মন্ত্রী পীযূষ হাজরিকায়। বিজেপির গ্রাফডাল উপরলে গৈ আছে বলে দাবি করে মন্ত্রী পীযূষ হাজরিকা কয়, আমি রাইজর কাম করেছো, বিরোধীর কোনো ইস্যু নথকারে সদন ত্যাগ করেছে বলেও কটাক্ষ করলে মন্ত্রীগুলো। রাহুল গান্ধী অহার সময়তো মানুষ নাই, সে কংগ্রেস পথভ্রষ্ট হতাশগ্রস্ত আর দুর্দশাগ্রস্ত হয়েছে বলেও কয় মন্ত্রী পীযূষ হাজরিকা। এবার লোকসভা নির্বাচন যাবার আমি 9টাত জিকিছিলো, এবার 12টাত জিকিম, গতি আমার গ্রাফডাল দীঘল হয়ে ওখ হয়ে গৈ আছে, উপরলে গৈ আছে, কারণ আমি রাইজর কারণে কাম করছো। এনেকা এখন সরকার আপনাদের কেতিয়াবা দেখা পাইছিল নেকি যে 87,000 লড়া ছোৱালীক চাকরি দিব আর কোনোয়ে কব নোৱাৰে 1 টকার কোরবাত তাত কেলেঙ্কারি হয়েছে বলে, চারিওফালে অলরাউন্ড ডেভেলপমেন্ট হয়ে আছে, গুৱাহাটী মহানগরীত ফ্লাইওভারে ফ্লাইওভার আর অসমৰ বিভিন্ন প্রান্তত রেলওয়ে ফ্লাইওভার বনি আছে, রাস্তা পথৰ অবস্থা অত্যন্ত ভাল, বানপানী সমস্যার কারণে আমি আগতক বহুত দৃঢ়তাৰে যুঁজ দিব পাৰিছো, 4.5-4.5 কোটি মানুহক আমি কি দিবলৈ সক্ষম হৈছো, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দিবলৈ সক্ষম হৈছো, আপোনালোকে দেখিছে যে আমি এইকেইদিনতে 42 লাখ মানুহক রেশন কার্ড দিবলৈকে সক্ষম হৈছো। এইবিলাক কামৰ কারণে আর এইবিলাক কৰা কামৰ কারণে উদ্যমিতা ফর্ম আপোনালোকে দেখিছে, আত্মনির্ভর প্রক্রিয়া আপোনালোকে দেখিছে, এইবিলাক কারণতে বিরোধীর মানুষ নাই, আন্দোলন করলেও মানুষ নাহে, মানুষ নাহে, নেতা রাহুল গান্ধী ডাঙরি আহিলেও মানুষ নাহে, গতি এটা প্রথাবস্ত আর এতিয়া দুর্দশাগ্রস্ত আর হতাশাগ্রস্ত, গতি হতাশাগ্রস্ত দুর্দশাগ্রস্ত প্রথাবস্ত মানুষ এই বিধানসভা যেটি কবই তার কারণে আমি সাজু আছো।